yeni dorbetilecek. Elinde kaç একটা সময় নিজের হাতকে অভিনয় করানো যায়, ডায়ালেক্টস আছে। তবে আজকে ভাষা দিবস যে ভাষার জন্য, আমাদের বাংলা ভাষা, সেটাকেই আমরা অবজ্ঞা করে চলছি। হ্যাঁ প্রিয়াঙ্কা, আপনি একজন সম্পাদক, বাংলা ভাষায় পত্রিকা করেন। 21শে ফেব্রুয়ারি বা বাংলা ভাষা দিবস আপনার কাছে কি? যে সময় 21শে ফেব্রুয়ারি যে কারণে যতটা গুরুত্বপূর্ণ, সেটা অনেকটাই লক্ষ্য হয়ে গেছে। এখন সারা বছর ধরে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়, যে ধরনের ভাষায় লেখালেখি হচ্ছে, তাতে আর কোনো মাহাত্ম আছে বলে মনে হয় না। কিন্তু যারা, যাদের জন্যে 21শে ফেব্রুয়ারি ছিল, তাদেরকে আমার শ্রদ্ধা। থ্যাংক ইউ। কারণ হাত তোমার কথা শুনে। সন্দীপ চট্টোপাধ্যায় আমার ভীষণ প্রিয় বন্ধু, বাংলা ভাষায় কবিতা লেখেন। সন্দীপ, 21শে ফেব্রুয়ারি বা বাংলা ভাষা দিবস আপনার কাছে কি? আমার কাছে এমনই যে এটা আমি যেমন সকালবেলা উঠে জল খাই, তেমনি বাংলা ভাষাটা হচ্ছে আমার কাছে সেরকম। মানে আমি সকালে উঠে আমার ছেলেকে যখন রামায়ণ পাঠ করাই, সমস্তটাই তো বাংলা, বাংলা শব্দ, বাংলা শব্দবদ্ধগুলোর মধ্যেই তো আমরা আছি। মানে মানে 21শে ফেব্রুয়ারি ব্যাপারটা তোমার কাছে কি? দেখুন, 21শে ফেব্রুয়ারি মানে একটা আমার মাথায় আসছে এমন একটি ন্যাশনাল ডে। বলা, আপনি উৎপল ফকির, বাংলা শিল্প সংস্কৃতির একটি উজ্জ্বল নাম। 21শে ফেব্রুয়ারি বা বাংলা ভাষা দিবস আপনার কাছে কি? যেভাবে বীজ শস্য রেখে দিই ফসলের আকাঙ্ক্ষায়, বীজ শস্য আমার ভাষা, আর ফসল আজকে বাংলা ভাষা যেখানে দাঁড়িয়েছে, আজকে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন। আরেকটা সময় তোমার হাত, তোমার নিজের হাত তোমার কথা শুনে না, শুনতে চায় না। আজকে 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে সমস্ত মাতৃভাষা দিবস, তাই আমার বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষা অন্তত একদিনের জন্য সারা পৃথিবীর মানুষ জানে যে 21শে ফেব্রুয়ারি বাংলা মাতৃভাষা। আর বাংলা ভাষা যেই ভাষা নাকি ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রতিটি ভাষার মধ্য দিয়ে, তাই আমার বাংলা ভাষা বেঁচে থাকুক, আমার বাংলা ভাষা চিরকাল বেঁচে থাকুক। নানান রূপ বিন্যাস মানে
কি কি কর রে খাদি।